তো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করি, আমাদের মোবাইল ফোন অনেক সময় বাসায় রেখে আমরা চলে যাই। কিন্তু অনেক সময় দেখা যায়, যখন আপনি কোনো জার্নিংয়ে থাকেন, হয়তো বা আপনার মোবাইল ফোন কখনো চুরি হয়ে গেছে। কিন্তু অনেকের মোবাইল ফোন চুরি হওয়ার অনেকটা চান্স থাকে। আর আপনার মোবাইলের এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে আজ আমি আপনাদের এমন একটি গোপন ট্রিক শেখাবো, যা আপনার অনেক ইউজফুল হবে এবং অনেকটা কাজে লাগবে। আপনি যদি মোবাইল ফোন কোথাও চার্জে দেন আর আপনি আপনার মোবাইলের পাশে না থাকেন, আপনার মোবাইলের লক অন্য কেউ যদি খোলার চেষ্টা করে অথবা ট্রাই করে, তখন দেখবেন তার ফটো এবং তার লোকেশন সহ আপনার কাছে মেইল চলে আসবে। এটি কিন্তু আসলে প্রত্যেকেরই দরকার। অনেক সময় দেখবেন আপনার বাসার যে কেউ কিন্তু হয়তো বা আপনার মোবাইলটিকে দুষ্টুমি করে হলেও আনলক করার চেষ্টা করবে। আর যখনই আপনার মোবাইলে ভুল প্যাটার্ন দিয়ে লক খোলার চেষ্টা করবে, তার ফটো আপনার মোবাইলের গ্যালারিতে সেভ করে রাখতে পারবেন। অনেক সময় আছে, আপনার মোবাইলের গ্যালারি চেক করার জন্য যে কেউ বাসায় আপনার মোবাইলটিকে লক খোলার ট্রাই করবে। তাই এই কাজটি যদি আপনি করে রাখেন, কোনো সময় আপনার মোবাইলটি হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায়, আর যেই চুরি করুক না কেন, অন্তত চুরি হওয়ার পর একবার হলেও ট্রাই করবে লকটিকে আনলক করার জন্য। তখনই আপনার কাছে ইমেইল চলে আসবে তার ফটো সহ। তো এটি শেখার জন্য কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে একটা রিকোয়েস্ট, প্রথমে আমাদের এই ভিডিওটি দেখার সময় প্রথমে ক্লিক করে একটি লাইক করে দিবেন, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, এই লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে একটি বেল আইকন আসবে, ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন। তারপর এখানে পাবেন শেয়ার অপশন, এই শেয়ার অপশনে ক্লিক করে ভিডিওটি সোশ্যাল মিডিয়া কিংবা আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। নিচে পাবেন কমেন্ট সেকশন, এখানে জাস্ট একটি কমেন্ট করে দিবেন, লিখে দিবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও। এই ধরনের কমেন্ট করে এই অ্যারো আইকনটিতে ক্লিক করে সেন্ড করে দিন। প্রিয় দর্শক, আপনারা একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই। তো ভিউয়ার্স, কীভাবে আপনার মোবাইলে এরকম একটি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছোট্ট একটি কাজ করবেন, যখনই কেউ ভুল প্যাটার্ন অথবা পিন লক ট্রাই করবে, তখনই আপনার মোবাইলে তার ছবি বেশি উঠবে অথবা ইমেলের মাধ্যমে চলে আসবে। তার জন্য একটি অ্যাপ লাগবে। অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষে দেখাচ্ছি। অ্যাপ্লিকেশনটি অন করার পর ঠিক ইন্টারফেস এরকম আসবে। আসার পর এই যে দেখুন, এখানে লেখা রয়েছে জেনারেল এবং রয়েছে প্রিমিয়াম। আপনি যদি প্রিমিয়াম ভার্সন নেন তাহলে আপনাকে কিছু টাকা দিয়ে কিনতে হবে। এখানে অনেক কিছু আপনি পাবেন, রেকর্ড করতে পারবেন, ভিডিও অথবা অডিও রেকর্ড পাবেন। এই যে প্রিমিয়াম ভার্সন রয়েছে, এখান থেকে দেখবেন তার এখানে ফটো চলে আসবে অথবা রেকর্ড ক্লিপ চলে আসবে। আর যদি আপনারা ফ্রিতে ইউজ করতে চান, জেনারেলে ক্লিক করবেন, এই যেখানে লেখা রয়েছে সেন্ড অ্যালার্ট ইমেইল, এই অপশনটি এখানে চালু করবেন। তারপর এখানে দেখতে পাবেন পারমিশন রিকোয়ার্ড, এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন এই অ্যাপ্লিকেশনটি। যদি অ্যাক্টিভ না করেন তাহলে কিন্তু হবে না। তারপর এখানে একটি ইমেইল শো করবে, আপনার মোবাইলের এখানে পার্সোনাল ইমেইল দিয়ে ওকেতে প্রেস করে দিবেন, কারণ আপনি এখানে যে ইমেইলটি দিবেন এই ইমেইলেই কিন্তু তার ফটো অথবা লোকেশন চলে আসবে। এই যে এখানে রয়েছে নাম্বার অফ আনলক অ্যাটেম্পট, আপনি যদি এখানে ক্লিক করেন, কতবার সে ট্রাই করলে আপনার মোবাইলে ভুল প্যাটার্ন টাইপ করলে তার ছবি উঠে যাবে, এখানে আপনি টাইপ করতে পারবেন একবার, দুবার কিংবা তিনবার এখানে দিয়ে রাখবেন, যদি আপনি চার সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করেন। তারপর এখানে নিচে আরও অপশন আছে, এখানে দেখুন, আপনি এখানে এই অপশনগুলো পরে নেবেন, 10 সেকেন্ড পর তার ছবিটি আপনার কাছে ইমেল চলে আসবে। যখনই সে ভুল প্যাটার্ন আপনার মোবাইলে টাইপ করবে, তারপর এখানে দেখুন উপরে এখানে রয়েছে লোকেশন, আপনি যদি লোকেশন ম্যাপ তার দেখতে চান যে আপনার মোবাইলটি চুরি হয়েছে এই মুহূর্তে কোথায় আছে, তারপর এখানে এই অ্যাপ পারমিশন, এখানে এই পারমিশনগুলো অ্যাক্সেসগুলো অ্যালাউ করে দিবেন। তারপর এখানে লেখা রয়েছে ইমার্জেন্সি লোকেশন সার্ভিস, গুগল লোকেশন সার্ভিস, এইগুলো প্রত্যেকটি কিন্তু অন রাখতে হবে, তা না হলে কিন্তু আপনার মোবাইলের লোকেশন কিংবা ইমেইল আপনার কাছে আসবে না। তাই আমি মনে করি প্রত্যেকের মোবাইলে এটি সেটিং করার দরকার। তাই অনেক সময় অনেকের মোবাইল ফোন চুরি হয়ে যায়, তখন কিন্তু আপনাকে আর খুঁজতে হবে না, জাস্ট তার লোকেশন সহ তার ফটো আপনার কাছে চলে আসবে। মোবাইল ফোন কিন্তু অনেক সময় দেখা যায় বাড়ি থেকে আশেপাশের লোকজনে কিন্তু চুরি করে, আর যদি আপনি কোথাও জার্নিংয়ে যান তখন মোবাইল ফোনটিকে চুরি হয়ে যায়। আর যখনই সে আপনার মোবাইলের এই প্যাটার্ন লক ট্রাই করবে খোলার জন্য, তখনই সঙ্গে সঙ্গে তার ফটো উঠে যাবে আপনার মোবাইলের এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে। তো এটি কিন্তু অনেক ইউজফুল এবং আমাদের প্রত্যেকের জন্য দরকার। তখন আপনি ইমেল চেক করতে পারেন, আর যখন চুরি হয়ে যাবে, হারিয়ে যাবে, অন্য একটি ডিভাইসে এই জিমেলটিকে লগ ইন করে নেবেন, তখন এই ইমেলটি আপনি পাবেন অন্য একটি মোবাইল থেকেও, কারণ এই মোবাইলটি তো চুরি হয়েই যাবে। তাই অন্য মোবাইলে আপনি এই ভিউ ম্যাপে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন
মোবাইলের ম্যাপ কোথায় রয়েছে, এই যে দেখুন এখানে কিন্তু এই অপশনগুলো দেওয়া রয়েছে। যেহেতু আমি এখানে ব্লার করে রেখেছি, এখানে অনেক অ্যাড্রেস দেওয়া রয়েছে, তাই এইভাবে আপনারা চাইলে এই অ্যাপটি ব্যবহার করে আপনার মোবাইলকে সুরক্ষা করতে পারেন। আর বন্ধুরা, আপনাদের যদি এই অ্যাপ্লিকেশনটি খুঁজে পেতে সমস্যা হয়, তার জন্য আপনারা কি করবেন, আপনারা যখন আমাদের এই ভিডিওটি প্লে করে দেখবেন, এই টাইটেলের পাশে একটি অ্যারো আইকন রয়েছে, এখানে ক্লিক করলে ডিসক্রিপশন বেরিয়ে আসবে, এই ডিসক্রিপশনে থাকবে ডাউনলোড অ্যাপ লিঙ্ক, এই যে লিঙ্কটি, এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকুন, টেক কেয়ার, বাই বাই।